हेलो एवरीवन, सो लास्ट वीडियोते आमरा लास्ट जे ल्याबटा करेछिलाम सेटाय आमी देखाइछिलाम जे लिस्ट किभाबे मैनिपुलेट करते हय, लिस्टेर की की बिल्डिन प्रेडिकेट आछे एबं बिल्डिन प्रेडिकेटगुलो जदि आमरा कोडे लिखते चाई ताहले सेगुलो किभाबे लिखते पारि, एरकम दुई एकटा एक्साम्पल देखार चेष्टा करेछिलाम। सो आजकेर वीडियोते आमी जेटा डिस्क्राइब करते जाच्छि सेटा हच्छे लिस्टेर आमरा एप्लीकेशन एकटा यूज करार चेष्टा करब एबं सेटा किभाबे सल्व करते हय एबं सल्व करे आमी की की आउटपुट पेते चाई बा क्वेरির माध्यमे आमी की की करते चाई, जस्ट सल्यूशनटा किभाबे करते हबे सेटा बोझार चेष्टा करब एबं नेक्स्ट भिडियोते सेटा सल्व करे देवार चेष्टा करब। सो आमरा प्रब्लेम स्टेटमेंटे चले जाई सरासरि। ओके, सो आमादेर लिस्ट मैनिपुलेशन एटार जे वन अफ द मेजर एक एप्लीकेशन जेटा सेटा आमरा एखाने देखते पाच्छी जे सिमुलेटिंग एन एनएफए। सो आमरा मोटामोटी कम्पाइलर डिजाइने पड़े आसछी एनएफए की डीएफए की, सो सेखान थेके एखाने आमरा एनएफए एकटा डिजाइन करब एबं आमादेर एकटा गिवेन एकटा की बोलबो डायग्राम आमादेर देवा आछे। सो डायग्रामटा एखाने कि देखते पाच्छी आमार स्टार्ट नोडटा हच्छे गिये S1 एबं आमार फाइनल नोडटा हच्छे S3। सो एखाने आमार जस्ट प्रब्लेम स्टेटमेंटटाई डिक्लेयर करे देवा आछे। सो कि अटोमेशन इज सेट टू बी एक्सेप्ट द इनपुट स्ट्रिंग इफ देयर इज ट्रांजिशन पाथ सच दैट स्टार्ट्स उइथ एन इनिशियल स्टेट, दैट मीन्स आमार एकटा इनिशियल स्टेट थाकबे। सो एखाने आमार इनिशियल स्टेट देखते पाच्छी कि S1 एंड्स उइथ ए फाइनल स्टेट। सो एखाने आमी देखते पाच्छी कि फाइनल स्टेट हच्छे आमार S3। S3 एखाने आमार फाइनल स्टेट एकाधिको थाकते पारे, जेमन एखाने आमार एकटा आछे যেহেতু আমার এখানে ডাবল রাউন্ড করা, সো এটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। এবং আমার কি থাকবে থার্ড হচ্ছে গিয়ে ট্রানজিশন ফাংশন। সো ট্রানজিশন ফাংশন আমার অবশ্যই থাকবে। সো ট্রানজিশন ফাংশনের মধ্যে এখানে দুই রকমের ফাংশন আমরা দেখতে পারি, একটা হচ্ছে ট্রানজিশন হয়েছে এবং আরেকটা হচ্ছে সাইলেন্ট, দ্যাট মিন্স নাল কেস। সো আমাকে প্রবলেম এমনভাবে ডিজাইন করতে হবে, আমি এখানে প্রবলেমের ডিজাইনটাও এখানে বলে দিয়েছি যে কীভাবে প্রবলেমটার আমি ডিজাইন করব। সো আমাকে রুল লিখতে হবে এমনভাবে যেন সেখানে একটা বেস কেস থাকে এবং সেটা দ্বারা আমি এমটি স্ট্রিং কেসটাকে কন্ট্রোল করব। দ্বিতীয়টা হচ্ছে রিকার্সিভ কেস, দ্যাট মিন্স হচ্ছে আমাকে বারবার নিজেকে নিজে কল করে করে আমার পুরো সলভটা সে করে দিবে, সেটা হচ্ছে রিকার্সিভ কেস। এবং থার্ড যে আরেকটা কেস আছে সেটা হচ্ছে সাইলেন্ট কেস কন্ট্রোল, এবং সেটা আমি স্পেশাল কেস হিসেবে ধরে নিচ্ছি কারণ এটা আমাদেরকে সবসময় থাকে না, সবসময় আমাদের কি একটা না একটা ট্রানজিশন আমাদের হয়ে থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি S1 থেকে A নিয়ে S1-এই যাচ্ছে, আবার S1 থেকে B নিয়ে S1-এ, মানে সেলফ একটা লুপ এখানে আছে। আবার কি S1 থেকে S2-তে কি A নিয়ে যাচ্ছে। আবার যদি আমি একটু সাইলেন্টের ক্ষেত্রে চিন্তা করি, সাইলেন্ট ট্রানজিশন আমি কোনটা বলছি, তো সেটা হচ্ছে S2 থেকে S4 এই যে যে ডিরেকশনটা এটা হচ্ছে নাল, আবার S3 থেকে S1 যে ডিরেকশন এই ডিরেকশনটাও নাল। সো এইগুলো হচ্ছে আমার মোটামুটি সাইলেন্ট কেস। সো আমরা যদি একটু দেখি এরপর আমাদের কী আছে, সো কোয়েরি ভেরিয়েশনটা আমাদের কীরকম হতে পারে, যে আমি একটা স্ট্রিং দিয়ে দিব সেটা কি অ্যাকসেপ্ট আইদার অ্যাকসেপ্ট করতেছে কি করতেছে না এটা বের করে দিবে। এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা লেন্থ দিয়েও কোয়েরি করতে পারি, যে আমার একটা নির্দিষ্ট লেন্থের কোয়েরি স্ট্রিং আমি দিয়ে দিলাম, সেই লেন্থটা কি পসিবল কি না, দ্যাট মিন্স ট্রু অর ফলস কি না। এরপরে আরও কী কী আছে, হুইচ স্টেটস অফ দ্য এনএফএ ক্যান বি ইনিশিয়ালি সো দ্যাট ইট উইল অ্যাকসেপ্ট এ গিভেন স্ট্রিং। সো এটা কি আমার হচ্ছে গিয়ে যে পাথটা সে পাথটাকে বোঝাচ্ছে, এবং আরেকটা কি অ্যাকসেপ্টেবল ইনপুট স্ট্রিংস অ্যাজ লিস্ট, দ্যাট মিন্স এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমি যে আউটপুটটা পাই আমরা সবসময় এই পর্যন্ত দেখে আসছি কি এক একটা এলিমেন্ট আমাকে রিটার্ন করে, এক একটা ভেরিয়েবলের এগেনস্টে এক একটা এলিমেন্ট আমাকে রিটার্ন করে। জাস্ট এইখানে আমার পার্থক্যটা এই জায়গায় যে আমি এখানে সবগুলো একসাথে একটা লিস্ট আকারে দেখতে চাচ্ছি, দ্যাট মিন্স আমরা এক একটা করে এলিমেন্ট আকারে দেখব না, আমরা কোয়েরি করব এবং সেই কোয়েরির এগেনস্টে আমাকে একটা লিস্ট আউটপুট দিবে।
সো আমরা যদি এখানে দেখি, আমি ট্রানজিশন এবং সাইলেন্টটা এখানে ভালোভাবেই লিখে রেখেছি। এস ওয়ান থেকে এস টুতে আমার যেটা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে ট্রানজিশন, এবং এস টু থেকে এস ফোর যেটা গেল সেটা হচ্ছে গিয়ে কি, এস টু থেকে এস ফোরে গেছে হচ্ছে নাল। সো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রবলেম স্টেটমেন্টটা। সো কোয়েরিগুলো আশা করি আর কোনো প্রবলেম হবে না। একটা প্রবলেম হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ইনপুট স্ট্রিং অ্যাজ লিস্ট। সো এটা আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে আমার আউটপুটটা আসবে কি, আমি যে ইনপুট স্ট্রিং দেব সেটার এগেনস্টে একটা লিস্ট আমাকে সে রিটার্ন করবে। আমরা আগে এলিমেন্ট রিটার্ন করতাম, কিন্তু এখন আমরা চাচ্ছি সেই এলিমেন্টগুলো প্রত্যেকটা একটা লিস্টের আকারে থাকবে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি এনএফএ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা সলভ করা আসলে আমাদের কোনো প্রবলেম না। সো এটা আমরা খুবই সহজেই প্রবলেমটা সলভ করতে পারবো। সো এখানে আমাদের আরেকটা প্রবলেম হবে যখন আমরা দেখব, ধরেন এই ডায়াগ্রামে যদি আমি চিন্তা করি, এই ডায়াগ্রামে আমাদের কিন্তু মোটামুটি কি নেই, সেলফ লুপ আছে, সেলফ লুপ আছে কি নেই সেটা আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে যদি আমাদের এমন একটা ট্রানজিশন হয় এস ওয়ান থেকে এস থ্রি পর্যন্ত এবং সেটা নাল, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুটা প্রবলেম ফেস করতে হবে। সো ওই প্রবলেমটা কেন ফেস করব আমরা, সেই জিনিসটা আমাদেরকে এখানে সলভ করে আউটপুটটা আনতে হবে। সো আমাদের মেইন টাস্ক এবং মেইন চ্যালেঞ্জ হবে সেটাই, যে যদি আমাদের এস ওয়ান থেকে এস থ্রিতে একটা ট্রানজিশন থাকে এবং সেই ট্রানজিশনটা যদি সাইলেন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের কী প্রবলেম হচ্ছে সেটা আমাকে বের করতে হবে, এবং এই প্রবলেমটা আমরা কোন উপায়ে সলভ করতে পারি সেটাই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টটার মেইন আউটকাম আর কি। সো মোটামুটি এতটুকু আমাদের এনএফএ। সো আশা করি যে আর কোনো প্রবলেম থাকবে না। সো নিজেরা সলভ করার চেষ্টা করবেন, এবং যেই ট্রানজিশনটা বললাম ওই ট্রানজিশনটা যদি আমাদের এখানে যেহেতু নাই কিন্তু যদি থাকতো, তাহলে ওইটা আমরা কোন উপায়ে সলভ করতে পারতাম সেই প্রবলেমটাও এখানে সলভ করে দেখাতে হবে। সো দ্যাটস ইট, আপাতত এই ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।